দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে ওই কেন্দ্রে ভোট বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে বরিশালের বিভিন্ন আসনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সিইসি বলেন, ভোটের মাঠে অনিয়মের বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে, সবার সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে চান তিনি। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষের এই মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামও উপস্থিত ছিলেন। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে ওই সেন্টারে প্রশাসন বন্ধ করে, সকাল আটটায় যদি হয়, নয়টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেব, কারণ ফলাফল ওই একটার জন্যই প্রভাবিত হতে পারে, আমরা অপেক্ষা করবো।